বাংলার রাজনীতিতে বিতর্কিত নেতাদের লিস্ট তৈরি করলে হয়তো সবার উপরে নাম থাকবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কারণ শুধু এই লেখার মাধ্যমেই নয়, অন ক্যামেরা বহু নামি দামি সংবাদ মাধ্যমে দিলীপবাবুকে হাজারো বিতর্কিত মন্তব্য বলতে শোনা গেছে। শুধু যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার সেই মন্তব্যে নিন্দা জানিয়েছেন তা কিন্তু নয়, দিলীপবাবুর এমন মন্তব্যে নিন্দা জানিয়েছেন অনেকেই। দিলীপবাবুর এমন অসংখ্য মন্তব্য রয়েছে যেগুলির রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষরা তার সেই মন্তব্যে নিন্দা জানিয়েছেন। পুরোনো সেসব কথা বাদ দিলেও বর্তমানে মানুষের মুখে মুখে এখন একটাই শব্দ, সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলার বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে চলেছে। কিন্তু এই হিংসার কারণ কি? কি কারণে কেউ বা কারা এই হিংসা চালিয়ে যাচ্ছে? আদেও কি কেউ জানার চেষ্টা করছে? নিশ্চয়ই না। কিন্তু কম বেশি সকলে একথা জানে বা মানে যে হিংসা জন্মায় বিতর্কিত ও উস্কানিমূলক কথাবার্তা থেকে, যার কারণে বিতর্কিত সেই নেতা দিলীপ ঘোষের নাম ধরে সহ তার দলের কিছু নেতাদের বিতর্কিত মন্তব্যের পোস্টার আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখলেন আরামবাগ নাগরিক সমাজের সদস্যরা। কিন্তু চারিদিকে তো ভোট পরবর্তী হিংসা অব্যাহত, তাহলে তারপরেও কেন বিতর্কিত মন্তব্যগুলির পোস্টার সর্বত্র ছড়িয়ে রাখছে আরামবাগ নাগরিক সমাজ? যে দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি বিগত 2 বছর ধরে উপরিউক্ত প্ররোচনামূলক বক্তব্যগুলি রেখেছিলেন, তারা কি আজ এই বর্তমান নির্বাচন পরবর্তী পরিস্থিতির দায় এড়াতে পারবে? ঠিক এই জায়গাতে প্রশ্ন আরামবাগ নাগরিক সমাজের। তবু সবকিছুকে সরিয়েও বাংলা যে জন্য পরিচিত, সেই শান্তি ও সম্প্রীতি গোটা বাংলা জুড়েই অব্যাহত থাকুক, এটাই কামনা করছেন আরামবাগ নাগরিক সমাজের সম্পাদক সঞ্জীব চক্রবর্তী। প্রশ্ন করছে নাগরিক সমাজ থেকে, এ নিয়ে কি বলবেন আপনি? এখন দেখুন, আফটার নির্বাচন রেজাল্ট বেরোনোর পর থেকে, 2রা মে-র পর থেকেই আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে আপনার রাজনৈতিক অশান্তি তৈরি হচ্ছে আরামবাগ সাব ডিভিশনের চারদিকে। তো এটা সাধারণ মানুষ হিসেবে, নিরপেক্ষ মানুষ হিসেবে আমাদের কাছে এটা খুব যন্ত্রণা। কিন্তু আমরা যদি পরিপ্রেক্ষিতটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে বিগত 2 বছর আগে থেকে, মানে আমি বলতে চাইছি যে লোকসভা নির্বাচনের পর থেকেই, বিভিন্ন প্ররোচনামূলক যে সমস্ত কথাবার্তা আমাদের দায়িত্বশীল রাজনৈতিক নেতারা বলেছেন, পার্টিকুলার একটা সেকশন থেকে, একটা দলের জায়গা থেকে, সেইটা কিন্তু আজকের এই উদ্ভূত পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী। আমরা কিন্তু এটাকে সমর্থন করছি না, আমরা চাইছি যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, যে যার কাজ করতে পারুক, নতুন করে যাতে কোনোরকমভাবেই আর কোনো প্ররোচনার জায়গা যাতে না তৈরি হয়। আমরা চাইছি যে ওভারঅল আমাদের শহর, আমাদের সাব ডিভিশন সমস্ত জায়গায় একটা যে সুস্থ পরিবেশ ছিল, সেই পরিবেশটা যাতে বজায় থাকে। এবং আমাদের কাছে আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, যে বাংলা, এই বাংলা কোনোদিনই সেই অর্থে কোনো সাম্প্রদায়িক রাজনীতি করেনি, বা এখানে পার্টিকুলারলি কোনো একটা সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করা, এই পরিবেশ কোনোদিন গড়ে ওঠেনি। তো এটা আমরা কিছুটা রিয়েলাইজ করেছি যে কোথাও মনে হয়েছে যে সংখ্যাগুরু যে আমাদের ধর্মীয় যে জায়গা, সেখান থেকে তারা তাদেরকে সামনে রেখে, যদিও তারা পুরোটা তাদেরকে সমর্থন করেনি, তার রেজাল্ট হচ্ছে প্রমাণ করে দিয়েছে বেঙ্গলের রেজাল্ট। আমরা সবসময়ই এইখানটা সেকুলার জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করেছি, এবং এই যে আজকে বিচ্ছিন্ন ছোটোখাটো অশান্তি বিভিন্ন জায়গায় ঘটছে, এটা কিন্তু ওই প্ররোচনামূলক কথাবার্তারই ফিডব্যাক বলে বলা যেতে পারে, যেটা আমরা কিছুটা লেখার চেষ্টা করেছি। দেখবেন আমরা শহর জুড়ে বিভিন্ন জায়গায় ব্যানার দিয়েছি, এবং আমরা চাইছি যে শহরে শান্তি শৃঙ্খলা এবং গোটা সাব ডিভিশনে শান্তি শৃঙ্খলা এগুলো বজায় থাকুক। আমার নাম হচ্ছে সঞ্জীব চক্রবর্তী। Thank you.
Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.